হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ProMax হোম সলিউশন। পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব কীভাবে ইউটিউবে ভিডিও ছাড়ার আগে আপনি ইন্ট্রো বানাবেন। তা বিভিন্ন সফটওয়্যার দ্বারা বানাতে পারেন, আমি রেন্ডার সাম থেকে বানাবো, দেখেন। তো এটা আপনার ইউটিউবে ভিডিও লুকটা অনেক সুন্দর দেখাবে। প্রথমে একটা প্রফেশনাল একটা লোকে চলে আসবে ভিডিওতে, তাতে আপনি ভিডিওটা দেখা যাচ্ছে অনেক ভিউজ বাড়বে, ভিডিওটা অনেক সুন্দর হবে আর কি। জাস্ট একবারে পরে প্রফেশনাল চলুন দেখি কীভাবে কাজটা করা যায়। তো আমার করার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। প্রথমে দেখেন অনলাইন ইন্ট্রো মেকার, দেখেন রেন্ডার ফরেস্ট .com, এখানে যাওয়ার পরে দেখেন ইউটিউব ইন্ট্রোস নিচে আছে, দেখেন বিভিন্ন রকম ইন্ট্রো আছে। এখানে প্রিমিয়াম ভার্সন আছে এবং ফ্রি ভার্সন আছে, যেটা পছন্দ হয় সেটা দিয়ে কাছে করবেন। প্রথমে আমি একটা প্রিমিয়াম ভার্সন দেখাবো, যেটা ওই কীভাবে কাজ করে, কিন্তু সেটা ফুলফিল কাজ করতে পারবো না, কারণ আমার কারণটা প্রিমিয়াম ভার্সন, তো ওই আমার ক্রেডিট অপশন নেই। দেখেন এটা আপনি ই করতে পারবেন, আগে দেখে নিতে পারবেন যে আপনি কীভাবে ভিডিওটা কাজ করবে। দেখেন ভিডিওটা কীভাবে কাজ করবে এটা আপনি দেখে নিতে পারবেন। দেখেন ইউটিউব ভিডিও, এই জায়গায় আপনি একটা ভিডিও দিতে পারবেন, মানে কীভাবে কাজ করে সেটাই আমরা আজকে শিখবো। দেখেন ইউটিউব ভিডিও, এটা আপনি একটা ভিডিও আপলোড করতে পারবেন। আপলোডে চলে যান, আপনি যে ভিডিওটা আপলোড করবেন দেখেন ভিডিওটা আপলোড করা হয়ে গেছে। তো আপনি ভিডিওটা দেখলে আপনি দেখে নিতে পারবেন, দেখেন আপলোডিং হচ্ছে 60, 70, 80%, 90% এবং দেখেন প্রসেসিং চলছে। তো ভিডিওটা আপলোড হয়ে গেছে, দেখেন ভিডিওটা আপলোড হয়ে গেছে। দেখেন এখন আপনি ইউর ভিডিও সেকেন্ড ভিডিও, সেকেন্ড আর একটা ভিডিও আপনি ওপেন করতে পারবেন। দেখেন ওপেন করে দেন, এটা আপনি টেনে মানে যে কোনো জায়গায় থেকে আপনি মানে যতটুকু দরকার ভিডিও ওইভাবে আপনি করতে পারবেন। দেখেন আপনি যে জায়গার দরকার সেইভাবে আপনি জাস্ট ড্রাগ করে নিয়ে সেখানে গিয়ে আপনি জাস্ট প্লে করে ডান দিয়ে দিবেন, দেখবেন যে অটোমেটিক সেটা ভিডিও হয়ে গেছে। দেখেন 27%, 30%, 40%, 50% আপ, দেখেন এটাও প্রসেসিং চলছে 90%, দেখেন অলরেডি প্রসেসিং, দুইটা ভিডিও আপলোড হয়ে গেছে। দেখেন ভিডিওগুলো আপলোড হওয়ার পরে আপনি চাইলে বিভিন্ন রকম টেক্সট দিতে পারবেন। দেখেন টাইপ ইউ টেক্সট ওয়ান, এখানে আপনি কি আপনি এটা দেবেন আপনার ভিডিওর যে ইটা থাকবে মানে অ্যাড্রেসটা থাকবে, মানে যেটার নাম নেম থাকবে আর কি, ভিডিও ক্যাপশন ওই ক্যাপশনটা এই জায়গায় দিয়ে দিবেন, টাইটেল টাইটেলটা এই জায়গায় দিয়ে জাস্ট সেভ করবেন। এটা দেখেন এটা ক্যারেক্টারটা 50 থেকে 50 ক্যারেক্টার হয়েছে, এই জন্য জাস্ট আপনি রিমুভ করতে হবে।
দেখেন এখন আপনি সেভ এন্ড ক্লোজ করতে পারবেন, এখন জাস্ট সেভ দিয়ে দেন। টেক্সট টু আপনি আরেকটা টেক্সট নিয়ে এদের কাজ করতে পারবেন, আপনি যে কোনো টেক্সট আপনি প্রয়োজন মতো ইচ্ছে মতো আপনি টেক্সটটা দিয়ে দিয়ে কাজ করতে পারবেন। টাইপের টেক্সট দিয়ে দেন, সেভ এন্ড ক্লোজ করে দেন। দেখেন এটা আবার দুইটা ভিডিও অফ, এখন আপনি বিভিন্ন স্টাইল করতে পারবেন। দেখেন স্টাইল এটা প্রিমিয়াম ভার্সন, দেখেন এতে মিউজিক মিউজিক এখন আপনি যে কোনো মিউজিক সেট করতে পারবেন, এবং প্রিভিউ আপনি কী সেট করলেন সেটা আপনি প্রিভিউ হিসাবে দেখতে পারবেন। প্লিজ ফাইল দিস মিসিং ইমেজ প্লেস হোল্ডার অন দিস সিনস, মানে আপনি এগুলো আসলে প্রিমিয়াম ভার্সন হিসেবে কাজ করে, তো জাস্ট বলে আপনি এটা পারবেন। আমি জাস্ট আর কি এটা শিখালাম যে কীভাবে এগুলো কাজ করে। আমি ফাইনালি দেখাবো যেটা ফ্রি ভার্সন সেটা ভিডিও শেষের দিকে আমি এটা দেখিয়ে দেবো, মানে কয়েকটা ধাপে আমি দেখিয়ে দেবো যে প্রিমিয়াম ভার্সন কীভাবে কাজ করে প্লাস ফ্রি ভার্সন কীভাবে এটা কাজ করে। দেখেন এটা আবার আপনি আপনি ক্লোজ করে দিতে পারেন। দেখেন আমি আপনি বিভিন্ন রকম অ্যাঙ্গেল করতে পারবেন, এবং দেখেন আবার আপনি প্লে করে দেন, ডান দিয়ে দেন। দেখেন এই ভিডিওটা আমি সুন্দর করে দেখিয়েছি যে আপনি কীভাবে কাজ করবেন। এটা আসলে প্রিমিয়াম ভার্সন হলে সবচেয়ে সুন্দর হয়, ফ্রি ভার্সন হলে কি আপনার যে ওয়াটার মার্ক সেটা ভিডিওর ভিতরে থেকে যাবে, আর এটা প্রিমিয়াম ভার্সন প্রিমিয়ামটা হলে সবচেয়ে বেটার হবে। তাহলে আপনি ভিডিওটা ভিডিও অ্যাড করলে আপনি সুন্দরভাবে নিজের ভিডিও দিয়ে আপনি কাজ করতে যেতে পারবেন। দেখেন এবারে আমি একটা দেখবো যে ফ্রি ভার্সনে যে কীভাবে কাজ করে। দেখো প্রথমে আপনি ভিডিওটা চুজ করে নেবেন যে আপনি কোন ভিডিওটা ভালো লাগে। যে ভিডিওটা ভালো লাগে সেই ভিডিও অনুযায়ী আপনি ই করবেন। দেখেন ভিডিওটা দেখে নেওয়ার পরে যদি আপনার চয়েস না হয় তাহলে ভিডিওটা চেঞ্জ করবেন। দেখেন এখন আপনি নেটওয়ার্ক নেটওয়ার্ক রিলেটেড যে ভিডিওগুলো সেটা আপনি চুজ করবেন, সার্চ দিয়ে আনতে পারেন। দেখেন প্রথম ভিডিওটা আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি প্লে করতে পারবেন, প্লে করে দেখতে পারবেন যে এটা আসলে ফ্রি। সেটাই কীভাবে ফ্রি বুঝবো সেটা আমি এখন এসে দেখবো। যে আপনি দেখেন ভিডিওটা আগে দেখে নেবেন যে কীভাবে কাজ করবে। হ্যাঁ দেখেন সে দেখেন ক্রিয়েট নাও, ক্রিয়েট নাও দেওয়ার পরে লোডিং চলে আসবে। দেখেন অটোমেটিক চলে আসে লোগো, হ্যান আপলোড করে দেন টেক্সটের লোগো হেয়ার। এখন আপনার লোগো লোগোটা এখানে সেট করে দেন। এখন আপনি এটা সাইজ করতে পারবেন, হ্যাঁ এখন মাইনাস দিলে দেখেন অটোমেটিক সে ছোটো হয়ে গেছে, প্লাস করে দিতে পারেন এবং ড্রাগ ড্রপ করতে পারেন মাইনাস করে দিয়ে, ডান দিয়ে দেন। দেখবেন যে আপনার ওই লোগোটা জায়গা সেট হয়ে গেছে। এবার টাইপ ইউর ট্যাগ লাইন বা টাইটেলে যেটাই বলেন ক্লিক করেন, এবার যে টাইটেলটা আছে সেটা কপি করে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে পেস্ট করে দিবেন। দেখেন এই জায়গায় দেখেন কোনো প্রবলেম নেই, এই জায়গায় আরও বেশি ক্যারেক্টার হবে, এই জন্যে জাস্ট সেভ দিয়ে দেন। আগের বার
ওই 50 ক্যারেক্টার লিমিট ছিল বলে ওই প্রবলেমটা ছিল, কিন্তু এটার লিমিট একটু বেশি, তার ফলে প্রবলেম হয় না। এখন প্রিভিউতে ক্লিক করেন, দেখেন ফার্স্ট প্রিভিউ আছে এবং প্রিমিয়াম ভার্সন আছে। আপনি ফার্স্ট প্রিভিউ যে দিয়ে দেবেন, এটা হচ্ছে ফ্রি প্রিভিউ। দেখেন ইউর ভিডিও ইজ ইন কিউ, মানে আপনি ভিডিওটা যে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে, দেখেন এক্সপোর্টিং 66 আর 74, দেখেন 80% প্রায় কমপ্লিটের পথে, দেখছেন 88%, 100% হয়ে গেছে। দেখেন অটোমেটিক ভিডিওটা হয়ে যাবে। এখন আমরা দেখব যে ভিডিওটা করা শেষ, কিন্তু ভিডিওটা তো কীভাবে ডাউনলোড করবেন। ভিডিওটা দেখেন এডিট অপশন আছে এবং রিমুভ ওয়াটারমার্ক আছে। যদি আপনি ওয়াটারমার্ক রিমুভ করতে চান না, তাহলে সেটা আপনি প্রিমিয়াম ভাবে করতে হবে, মানে আপনি ক্রেডিট কার্ডের থেকে সেটা ক্রেডিট টাকা পেমেন্ট করে তারপরে সাবমিট করতে হবে। না হলে আপনার ওই যে রেন্ডার ফরেস্টে যেইটা আছে সেই ওয়াটারমার্কটা থেকে যাবে যদি ফ্রি ভার্সন ইউজ করেন। দেখেন ফ্লিক করার পর আপনি ভিডিওটা দেখতে পারবেন। দেখেন এখন আপনি নেটওয়ার্ক গ্লোব লোগো অপারেশন, দেখেন রেট যদি 10% আপনার কত রেট আছে, স্টারমার্ক সবই দেখার পর এখন ভিডিওটাকে আপনি সেভ করবেন। ভালো করে দেখেন সেভ ভিডিও অ্যাজ, রাইট বাটন ক্লিক করার পরে সেভ ভিডিও অ্যাজ এটা ক্লিক করবেন, এবং আপনি কোন লোকেশনে সেভ করবেন, অর্থাৎ কী নামে সেভ করে নামটা যে দিয়ে দিলেন, নামটা যে দেওয়ার পরে কোন লোকেশনে দেবেন, ডাউনলোডে অপশনে আমি রাখবো। এই জন্য ডাউনলোডে দেওয়ার পরে দেখেন অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখেন অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড প্রায় শেষের দিক, দেখেন ডাউনলোড শেষ। তো আপনি ডাউনলোড কোন লোকেশন আছে ওপেন ফাইল দিতে পারেন। ওপেন ফাইল দিয়ে দেন, দেখেন এবার আপনি প্লে করে দেন, দেখেন আপনি যে কাজটা করলেন সেটা চলে আসবে। দেখেন এবার আপনি ভিডিও প্লে করে দেখতে পারবেন। সর্বোচ্চ ম্যাক্সিমাম 25-20 সেকেন্ড মেবি 19 সেকেন্ড। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ এভরিবডি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের